চুন্দি ইউনিয়ন 8 নং ওয়ার্ডের কাউন্সিলর নবনির্বাচিত সভাপতি, মান্নান মেম্বার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিক। বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। বুধবার 28 জুন বিকেল 3 ঘটিকায় নাসির শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে চুন্তি ইউনিয়ন আওয়ামী লীগের শাহ আলম পল্টুর সভাপতিত্বে এবং পীরজাদা বেদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী নির্বাহী সদস্য আনোয়ার কামাল। প্রধান বক্তা হিসেবে ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন হিরু। বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন চুন্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জোন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল, মুক্তিযোদ্ধা আলহাজ দেলোয়ার হোসেন, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মানিক, প্রবাসী নেতা ইয়াসিন আরাফাত, মেম্বার আব্দুল মান্নান ও আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তারা নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরকে ফুলের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার, যিনি বিগত দিনে জেল জুলুম সহ্য করে এই লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার নেতৃত্বে আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ পরিবারের কর্মবৃন্দ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় প্রসাদ আলম চৌধুরী উপস্থিত আছেন, আমাদের উন্নতির ওনার মনের অনুভূতিটা বলে গেলেন আসলে সত্য।